নমস্কার, নমস্কার। এনসি ভিডিও চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব, আমাদের আর্তনাদ আর বেদনার কথা আপনাদের সাথে শেয়ার করব। হয়তো আমাদের এটাই লাস্ট ভিডিও আপনাদের কাছে। আপনাদের কাছে অনুরোধ রইল আমার কথাগুলো মন দিয়ে শোনার জন্য। আমি অনেকদিন ধরে ভিডিও বানাই, অনেক দিন ধরে মানে মোটামুটি 2 দিন ধরে ভিডিও বানাচ্ছি, কিন্তু এখনো আমি ইউটিউব থেকে কোনো কিছু পাইনি। আর ভিডিও করলে যে টাকা পাওয়া যায় সেরকম না, ভিডিও করতে গেলে একটা ইচ্ছারও প্রয়োজন হয়। সবাই পারে না ভিডিও করতে, তো ক্যামেরার সামনে সবাই কথা বলতে পারে নাই, আমিও পারি না ঠিক মতো, এখনও পারি না। কিন্তু আমি 1 টাকা এখনো ইউটিউব থেকে আমি 1 টাকা পাইনি। এরকম যদি ভিডিও করে টাকা ইনকাম হতো, তো সবাই তো কাজকাম বাদ দিয়ে ভিডিওর পিছনেই দৌড়াইছে। পাওয়া যায় পাওয়া যায় না তা না, যারা সেরকম ভিডিও বানায়, আমি ইউটিউবের সম্বন্ধে সেরকম কিছু জানিও না, জাস্ট ভিডিও বানার ইচ্ছা ভিডিওই বানাই, আর কোনো কিছু না। বা অনেক সময় সমালোচনা করছে, অনেক রকম কথা বলছে ভিডিও বানাচ্ছে বলে, আমাদের সাথে আপনাদের এটাই শেষ দেখা মনে হয়। আজ আজ এই ভিডিওর জন্য আমাকে অনেক কষ্ট দুঃখ সহ্য করতে হলো, এই জন্য ভিডিও ছেড়ে দিলাম। আর ভিডিও করবো না হচ্ছে, ভিডিও করলেই যে মানুষ খারাপ তা না, কিন্তু ভিডিও শুধু আমি যে একা করছি তা না, মানে এখন সোশ্যাল মিডিয়া ভিডিও সবাই করো, ভিডিও করাটা কি হবে? তো আপনাকে আমি বলছি, আপনি একবার ক্যামেরাটা ওপেন করে আপনি 2টা কথা বলে দেখান, পারেন নাকি? ক্যামেরার সামনে কথা বলাটা খুব কঠিন। আমি এখনো আমার আটকে যাচ্ছে, আমি এখনো ভালো করে আমি কথা বলতে পারছি না ক্যামেরার সামনে। তো আপনাকে বলছি, ভিডিও করাটা খুব এরকম একটা কাজ, এরকম ভিডিও করাটা একটা কাজই মনে করতে হবে, কারণ ভিডিও করা কাজের থেকেও বেশি মেহনত করতে হবে। কারণ একটা ভিডিও করতে গেলে ক্যামেরার সামনে কথা বলতে গেলে মানে নিজেকে কেমন যেমন লাগে কোথায় মানে মনেই আসবে না, আমি ভিডিও করছি, লোকে আমাকে বলছে না, আমার বাবাকে বলছে ছেলে ভিডিও করে টাকা কামাই করে অনেক, ভিডিও থেকে সত্যি আমি বলছি এখনো 1 টাকা পাইনি। যারা ইউটিউবার আছে ওরা চেক করতে পারে, আপনিও চেক করতে পারবেন, জানি টাকা পেয়েছি না পেয়েছি কি না, আপনি চেক করেন। আমি এখনো কোনো কিছুই পাইনি ইউটিউব থেকে, আর লোক খালি সমালোচনা করছে যে আমি টাকা পাচ্ছি অমুক তমুক, আমার উপরে লোক লেগে আছে। এই ভিডিওর জন্য আজ আমার বাড়িতে কত কিছু হয়ে গেল, এই জন্য আমি মানে এই ভিডিওটাই আমার লাস্ট ভিডিও। আর ভিডিওটি তোমাদের সাথে কোনোদিন হয়তো দেখা হবে না, ভিডিও করে করে আমিও এখন অসহ্য হয়ে গেছে, অনেক মানে অনেক কষ্ট দুঃখ সহ্য করতে হলো, আর আমার পক্ষে তো অসম্ভব, আর পারছি না। মানুষ যা ভাবে, ভিডিও তো সবাই করে, আমি শুধু একা করি না, ইউটিউবে ভিডিও শত শত মানুষ করে, তাহলে সবাই কি পয়সায় পায়? ভিডিও করলেই খারাপ? হ্যাঁ, আমি ভিডিও করে বলে কি আমি খারাপ? হ্যাঁ, আপনারাই বলেন, ভিডিও করলে কি খারাপ? ভিডিও কি আমি একা করি? সবাই তো করি, ইউটিউবে আপনি ইউটিউবটা খুললেই তো কত মানুষের ভিডিও দেখেন, তাহলে ওরাও তো আমাদের মতোই মানুষ, ওরাও তো মানুষই, ওরাও তো করতেছে, ওরাও করতেছে, আমরাও চেষ্টা করতেছি, যদি কোনো জায়গায় একটা কোনো ভালো জায়গায় যেতে পারে। আমি তো সারাদিন কাজই করি, কাজে ফাঁকে এটা করতেছি, এটাও আপনাদের সহ্য হয় না। ইউটিউব থেকে যদি আমরা টাকা পেতাম, তো এরকম আমাদের বাড়ি ঘর থাকতো ভাঙা ফোটা, খুব নর্মাল, খুব নর্মাল, আমরা খুব গরিব, আমাদের কোনো জায়গা জমি বা অন্য কিছু কিছু নেই, এই হাত দুটার উপরে আমাকে চলতে হয়, সারাদিন কাজ করি, কাজ করে যা পাই তাতে আমাদের সংসার চলে, তাছাড়া আমাদের কোনো কিচ্ছু নাই। আমার ছোটো থেকে আজ থেকে না দীর্ঘদিন ধরেই আমার ভিডিও বানার খুব চাহিদা ছিল ছোটো থেকে, তো আমি ছোটো থেকেই লেগে আছি ভিডিও, এখন কিচ্ছু পাইনি, কিন্তু তবুও খালি লোকে অনেক রকমের কথা বলে। ভিডিও করছি আমি এমনি শখ করে, যে একটা স্মৃতি, আমি আমার আমার স্মৃতির কারণেই আমি বেশি করে ভিডিও করছি, কারণ স্মৃতিকে আমি কোনো দিন হয়তো এখন আছি, হয়তো কোনো দিন থাকবো না, যে একটা আমার স্মৃতি থাকলো সোশ্যাল মিডিয়ায়, দেখবে যে ওটা ও ছিল ছেলেটা, এই যে ভিডিও করবো আমি, কিন্তু নাই জীবনে, তবু আমার একটা যে স্মৃতি থাকবে এটাই বিশাল, এই কারণেই আমি ভিডিও বানাই। আমি আসলে টাকা পয়সা দিক দিয়ে মানে আশায় ভিডিও বানাচ্ছি না, কত মানুষ ভিডিও বানায় এরকম আমরাও বানাচ্ছি, এতে আপনাদের কি কোনো অন্যায় করছি আমরা? আপনারাই বলুন।
তো অনেক কথা হলো, আমি কিন্তু এই ভিডিওটা যে করছি কথা আমারও কিন্তু হচ্ছে না, কিন্তু কি করব, আমার এত দুঃখ কষ্ট গেলে কদিন সেটা আমার এই বুক জানে আর আমি জানি, আপনারা বুঝবেন না। যারা আমার মতো ফ্যামিলি ছিল তারাই মানে এই দুঃখ কষ্টটা বুঝবে, সারাদিন কাজ করে তার এর মধ্যেও সময় বার করে আমরা স্বামী ফ্যামিলি দুজন মিলে ভিডিও বানাই। তো আর বানাবো না কেন, আমার ভিডিওতে আপনাদের জ্বলন হচ্ছে। আর পারলে একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিও আর মানে আমাদের করা ঠিক না বেঠিক, আপনার এটাই লাস্ট ভিডিও। কোনো যদি খারাপ কিছু বলে থাকে বা আপনার সাথে যদি খারাপ ব্যবহার করে থাকে কোনো দিন, তো আপনার কাছে আপনি আমাকে মাফ করবেন। আর ভগবানের কাছে প্রার্থনা করি আপনাকে যেন ভগবান সবসময় খুশি রাখে, ভালো রাখে।